সংযুক্ত আরব আমিরাতকে 2-0 গোলে হারিয়ে বঙ্গমাতা অনূর্ধ্ব 19 নারী আন্তর্জাতিক গোল্ড কাপে অভিযান শুরু করলো বাংলাদেশ। দলের পক্ষে একটি করে গোল করেন স্বপ্না ও কৃষ্ণা। এর আগে টুর্নামেন্ট উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করায় ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ, তবে পুরো ম্যাচে প্রাধান্য দেখিয়েছে মৌসুমীরা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন কোচ গোলাম রাব্বানী ছোটন। এদিকে মেয়েদের ফুটবল নৈপুণ্যে মুগ্ধ দর্শকরা। মমির রহমানের রিপোর্ট। বড় কোনো আয়োজন নেই, তবে সাজানো গোছানো পরিপাটি আনুষ্ঠানিকতায় পর্দা উঠল বঙ্গমাতা আন্তর্জাতিক নারী ফুটবলের প্রথম আসরের। উদ্বোধনীতে জাঁকজমকতার রেশ নেই, আয়োজকরা শেষের অপেক্ষায় দর্শকদের সেই তৃষ্ণাটুকু আপাতত ধরে রাখলেও মাঠের খেলায় দর্শকদের মন ভরিয়েছেন মৌসুমী কৃষ্ণা স্বপ্নারা। বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারিতে প্রাণ ভরে স্বাগতিক মেয়েদের ফুটবল নৈপুণ্য উপভোগ করেছেন দর্শকরা। বাংলাদেশ অনেক ভালো খেলছে, খেলাটা দেখে অনেক ভালো লাগছে, অনেক ভালো, খুব 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 ভালো লাগছে। বাংলাদেশের মেয়েদের খেলা তো অনেক সুন্দর হয়েছে, আর যে খেলা দেখছি তাতে মনে হয় যে সামনে বিশ্বকাপও খেলতে পারে, আমাদের অবিশ্বাসে কিছু নাই। এর আগেও আমি অনেকবার খেলা দেখেছি, আগের বার, এবারও খুবই ভালো খেলছে, আশা করি ওরাই জয় হবে। জয়ের ব্যবধানটা হতে পারতো আরো বড়, তাতে কিছুটা আক্ষেপ থাকলেও পুরো ম্যাচে মেয়েদের দাপুটে লড়াইয়ে সন্তুষ্ট বাংলাদেশ কোচ। যথেষ্ট তারা ওপেন করছে, তারা 90 মিনিট আমি মনে করি খেলার মধ্যে ছিল, তারাই ডমিনেট করছে ওই টিমরে। তাদের আজকের ম্যাচের একটাই দুর্বলতা, সেটা হলো যে আরো ভালো ফিনিশিং করতে পারতো, স্কোর লাইন বাড়তে পারতো। শুক্রবার কিরগিজিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে ফিনিশিং এ বাড়তি মনোযোগ দেবে বাংলাদেশ বলে জানান ছোটন। প্রত্যেকটি ম্যাচে এমন ছন্দময় ফুটবল খেলে দাপুটে জয় তুলে নিবে বাংলাদেশের মেয়েরা। ধারাবাহিকতা ধরে রেখে টুর্নামেন্টের প্রথম শিরোপাটা নিজেদের ঘরে তুলবেন আখি সানজিদা মৌসুমীরা, এমনটাই প্রত্যাশা ভক্ত সমর্থকদের। মমিন রহন, আরটিভি, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা।